নমস্কার, আমি জয়িতা। যে যেখান থেকে এই ব্লগটি দেখছেন সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ব্লগ শুরু করলাম। ফ্ল্যাশব্যাক যাচ্ছে একটু ঘুরু ঘুরু করতে, একটু বেড়ে বেড়ু করতে যাচ্ছি। এবারে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা জানতেই পারবে, হয়তো কিছুটা তোমরা টাইটেল দেখে বুঝে গেছো। তো এই ট্রেনে করে যাচ্ছি, তা ইতিমধ্যে পৌঁছে গেলাম গন্তব্যস্থলে। এটি হচ্ছে শ্যামনগর। শ্যামনগরে চলে এসেছি, এখানে আমার বোনের বাড়ি, ছোট বোনের বাড়ি। তো এই চলে এসেছি বাড়িতে, সবাই মিলে আমরা একসাথে মিলেমিশে হাতে হাতে কাজগুলো সেরে ফেলছি। তো এই সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। তো খাওয়া দাওয়া করে তো রাতে ঘুমাতে হবে, সকালে তো একটু বিশেষ দিন, একটি বিশেষ মুহূর্ত। শ্যামনগর যে স্টেশনটি, এটি না একটি অনেক ঐতিহাসিক, অনেক গুরুত্ব আছে, অনেক গল্প আছে, সে অনেক সত্যতা আছে সম্বন্ধে। শিয়ালদা থেকে স্টেশনটি প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। কি স্যার, গান মহালয়ার গান? তুই কালকে সকালবেলা তাড়াতাড়ি সকাল সকাল ঘুম থেকে উঠবি তো? আচ্ছা, হ্যাঁ গঙ্গায় যেতে হবে। আর তুই তর্পণ করবি যে গঙ্গার সাথে গঙ্গায় নামবি? হ্যাঁ যাচ্ছি। এই যে সকালে ঘুম থেকে উঠে সবাই, আমরা তোড়জোড় চলছে, সবাই রেডি হয়ে পড়েছি। না কোথায় যাব, গঙ্গায় যাওয়া হবে তর্পণ করতে, মহালয়ার তর্পণ করতে। আজকে শুভ মহালয়া, সেই মহালয়া উপলক্ষে আমরা সবাই মিলে যাচ্ছি এই যে তর্পণ করার জন্য। এই শ্যামনগর জায়গাটাই একটি প্রাচীন ও ঐতিহাসিক টাউন। আর প্রথমেই যেটি বলি, এটি একটি সাংস্কৃতিক পীঠস্থান ও ধর্মীয় স্থান বলা যায়। এখানে বিখ্যাত কালী মন্দির আছে, যেটি শ্যামনগর স্টেশন থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে যেতে হবে। 3 মিনিট 3 মিনিটের রাস্তা, গঙ্গার রাস্তা অতিক্রম করে গঙ্গার ধারে একটি কালী মন্দির আছে। আর সেখানে বলা হয় মানে মূলাচর কালী মন্দির, সেই মন্দিরটিকে মূলাচর কালী মন্দির বলা হয়। বিশেষত পৌষ মাসে এখানে জোড়া মূলা দিয়ে পুজো দেওয়া হয়। আর এখানে এক মাস ব্যাপী একটি বড় মেলা চলে।
খুবই জাগ্রত এই কালী মন্দিরে দূর দূরান্ত থেকে ভক্তকুল এখানে আসে মায়ের পুজো দিতে, আর খুবই ভক্তি ও নিষ্ঠা ভরে এখানে পুজো করা হয়, মানত করে ও জোড়া মূলো দিয়ে পুজো দেয়। আর বিশেষ আকর্ষণ হলো কি, এখানে না নিরামিষ নয়, আমিষ ভোগ নিবেদন করা হয়। শ্যামনগরের অন্তর্গত ভাটপাড়া সাংস্কৃতিক দিক থেকে খুবই সমৃদ্ধশালী। ভাটপাড়ায় যে টোল ছিল সেখানে বিদ্যাসাগর আসতেন এমনটাই শোনা যেত, তিনি পড়াতেন, আর এমনকি শ্যামনগর যে বয়েজ স্কুল সেখানেও তার পদার্পণ হয়েছিল। এছাড়া এখানে বিভিন্ন চটকল ও পাটকলও আছে, বর্তমান অবস্থায় কিছু বন্ধের পথে আর কিছু চলছে, কিন্তু এখন বেশি নেই। বর্তমান অবস্থায় কিছু কারখানা আছে আর কিছু বন্ধের পথে, তবে সাংস্কৃতিক দিক থেকেও এখানে উন্নত বলা যায়। পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়ি এইখানেই, আরও বিভিন্ন উঠতি সঙ্গীত শিল্পীদের বাড়িও এখানে আছে। বিভিন্নভাবে সমৃদ্ধ এই শ্যামনগর জায়গাটি। কি মনোরম পরিবেশ চারিদিকে, এই নৌকো, এই ফেরিঘাট, এই খেয়াঘাট, এখান থেকে কত মানুষ যাতায়াত করছে। এই মহালয়া তর্পণ মানুষ কত নিষ্ঠা ভক্তি ভরে করে, কত দূর দূরান্ত থেকে মানুষ কত জায়গায় বিভিন্ন জায়গায় যায় তাদের মনোবাসনা পূর্ণ করতে, সত্যি কি ভালো লাগে। হয়তো এই ইউটিউবেও আমরা কত ভিডিও এরকম দেখব, সত্যি খুব ভালো লাগে দেখতে দেখতে, মন প্রাণ সব যেন জুড়িয়ে যায়। সবাই কত সুন্দর করে ভিডিওগুলো বানায়, কত সুন্দর করে পরিবেশন করে, সত্যি খুব ভালো লাগে দেখতে, কোথায় যেন মনে ভীষণ শান্তি লাগে, কখন যেন দেখতে দেখতে সময় কেটে যায়। আর এদিকে তোজো, পুপু মানে আমার বোনের মেয়ে, এরা তো মানে জলে নামতে চাইছে না, জলে নামতে যেন এদের খুব ভয় লাগছে, কিন্তু গঙ্গায় এসে একটু গঙ্গাকে স্পর্শ করবে না, তার আশীর্বাদ নেবে না, এটা তো হয় না, তাই ওদেরকে অনেক সাহস দিয়ে আস্তে আস্তে করে জলে অল্প অল্প করে নামানো হলো। আর এদিকের এই পরিবেশটা এত সুন্দর, এত ভালো লাগছে, সে ভাষায় প্রকাশ করার মতন নয়। এই যে ঈদে দেখে সত্যিই খুব হাসি পাচ্ছে, তবে কী বলতো মানে কিছু কথা মনেও পড়ে যায়। ছোটোবেলায় না আমিও খুব ভয় পেতাম এরকম জলে নামতে, তো আমাকে বড়রা যারা বাবা জ্যাঠা এরা মানে খুব আমাকে ধরে ধরে এরকম জলে নামিয়ে নামিয়ে জলের ভয় কাটাতেন। তো এদিকে আমরা এই দুই বোনে মিলে আস্তে আস্তে করে গঙ্গায় নামছি গঙ্গার কাজ সম্পন্ন করার জন্য। সত্যি খুব ভয় লাগে, কারণ এই জলে না জোয়ার ভাটা হয় জানো তো, এবারে এখন তো জোয়ারের চলছে না, কিন্তু জোয়ারের যদি সময় হয় তখন না জলে সত্যি ভয় লাগে, মানে এরকম তো কত ঘটনায় কত সময় শোনা যায়, তো সত্যি যেন ব্যাপারটা একটু চিন্তার ভয়েরই সত্যি তাই। তবে এই গঙ্গা স্নান করতে যে কি ভালো লাগলো,
তো ভাষায় বলে প্রকাশ করতে পারবো না গো, মানে ভীষণ তৃপ্তি লাগলো, ভীষণ শান্তি, খুব ভালো লাগলো, মানে পরম পাওয়া, পরম শান্তি যেন একদম। আর জলটাও কিন্তু খুব ঠান্ডা শান্ত, বেশি গরম ছিল মানে ঠান্ডা ছিল না, বেশ একদম নর্মাল, দারুণ জল। এই স্নান ঠান করে চলে এলাম, এসে সব জামা কাপড় মেলে দিলাম, মেলে দেওয়ার পরে ঠান্ডা লেগেছে আমার ভীষণ, শরীরটা খারাপ, কাশি হচ্ছে, মানে খুব না নাকটা খুব ধরে রয়েছে, গলা ঢালা সব ধরে রয়েছে, বুকে ফুকে ভীষণ মানে সর্দি একটা জমেছে। তা সত্ত্বেও গিয়ে তর্পণে করলাম, গঙ্গা স্নান করলাম, জীবনে প্রথমবার আমি গঙ্গা স্নান করলাম, ভীষণ ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর কথাটা তো যেন জড়িয়ে যাচ্ছে, বলতে পারছি না, মানে নাক ঠাক গলা ঠালা তো সব ধরে রয়েছে, ভীষণ শরীরটা খারাপ, তা সত্ত্বেও করলাম আর কি, কারণ বারবার তার সুযোগ আসে না সেই জন্য। আর এই বিকেলের দিকে আমরা এই কচিকাঁচাদের নিয়ে একটু বেরিয়েছিলাম, এই একটুখানি বাইরের পরিবেশ একটু ঘুরুঘুরু করার জন্য। তো কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো, আবার নতুন কোনো ব্লগে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আমার চ্যানেলের কোনো ভিডিওর কোনো কিছু যদি ভালো লাগে, তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন।